7.5 লাখ টাকা চাই, 6 লাখ টাকা চাই, তা আমি তো পুরো দামাদামির উপরে আছি। ও কি কও? ও কও কি তুমি? এ খারা কাকি আইছিস সাথে? বড় সান্দাতে দিন গরু ইম্পোর্ট হয় বুঝছো? আমি নিজে দেখি 50,000 টাকায় পাওয়া যায় বুঝছো? এতে এতে আটাতে রাখছি দেখো পছন্দ তো হবে আমার গলা কিনলে ফ্রি এটা ফ্রি দিচ্ছেন তাহলে এটা প্রাইস থাকবে একদম 4.5 লাখ মামা আপনার নোয়াখালী না আমার দিকে আম্মু ওই আমি আমি তো গরু দেখছি বুঝছো 7.5 লাখ টাকা চাই 6 লাখ টাকা চাই আমি তো পুরো দামাদামির উপরে আছি পরে আমি 5.5 লাখ টাকা ঠিক করছি কোনো ভাবে কমবে না চার রাতের রাত তো মানে খুব ফাড়া বিক্রি করতেছে আর কি বুঝতেছো তুমি বাট আমি 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 5.5 লাখ টাকা মানে করে আমি কোনো রকম ভাবে ম্যানেজ করছি ঠিক আছে তুমি কোনো টেনশন করে নিয়ে নিন ঠিক আছে হ্যাঁ 5.5 লাখ আরে আমার নাম শুনতে যখন আমি তহিদ আফ্রিদি তখন সাথে সাথে দাম কমাই দিচ্ছে বলছো আমি তো আপনার ভিডিও দেখি ঠিক আছে মানে তখন বুঝো না মানে তুমি তো চিনো আমাকে হ্যাঁ ও ওকে আমি নিয়ে ওকে বাই মাংস দেখছেন কখন বললাম আরে আপনি কানি কমনের আমি কোন কিছু আমরা 4 লাখ কত বলছেন 6.5 লাখ 4 লাখ কেমনে যায় কোন করলো এই মিয়া আপনারা মিয়া দামদামি ব্যবসা করেন না এখানে বসে দামদামি করেন কাস্টমারদের বোকা বানান আপনি দামদামি করলে আমরা করলে দোষ গরু কিনা লাগবে না গরু কিনে লই চলে যান বাবু জানো মতো গরু তো রাগ করছে ও তো হামদা হামদা করে না তিন দিন যাব আর তুমি বলো যদি রাগ করে থাকে তাহলে রাগ করে থাকে গরু কোরবানি দেওয়া যায় কখনো গরু তো কোরবানি দেওয়া যাবে না একটা কাজ করি বাবু তোমাদের বাসার গরুটা আমাকে দিয়ে দাও আমাদের বাসার গরুটা তোমাকে দিয়ে দিই কারণ আছে অবশ্যই এটার কারণ আছে তুমি তো আমার খুব ভালো রাগ ভাঙাইতে পারো তাহলে তো গরুটা রাগতেই ভাঙাই ফেলবা বাবু আমার গরু আমার তাজা গরু নিয়ে তুই 50,000 টাকা গরু নিবি কি মন মাইয়া উলাই না এ মানু কোনা দে
তুমি মরে একা লোক পাতাই কি আছিস আহ পাটা কি আইছে সাথে ও কি কও ও কও কি তুমি একা রা কাকি আইছে সাথে ফোনটা রাখ ফোনটা রাখ কত ফোনটা দিয়ে দে বসতে দে কও কে এখন কিনু কে জানাতে দিন কিনু বুঝো তোমার আমি উড়ে সাহস আছে না উড়ে সাহস করে ওইনে লইয়া তোমার যাবো আমি বিভিন্ন বিদেশ খোঁজ করতে আসি পাইতে আসি যামু গরু কিনতে বুঝো আইসো চল বেড়া গরু কিনুন না আমি যা ভাবছিলাম না বেটা এইটা নাকি তো কিন্তু লোকটা ভালো আছে বুঝো তাহলে একটা কাজ করলে কেমন মুই যদি দুইটা ছাগল কিনে এটা তো ডাইরেক্ট কিচেনে আমি দিতে পারবো বুঝো না আর কিচেনে থাকলে তো ভালো আর গরুর খরচ কে লয় এত টাকা বুঝো না আমার খালু আটটা আমার বাবা ইম্পোর্ট করে আনছে আমি একটু কথা বলি হয়তো তোমাদের অনেক গরু গরু কিনতে পারো এরকম গরু কই পাবা ব্রো হ্যাঁ কই পাবা তুমি এরকম এরকম গরু হ্যাঁ এরকম গরু পাবা দেখছ